ফোন দে একনা বাদে এবার ভিডিও শুরু কর। কি আমার কিডনি ঠিক আছে ওটা দেখে আপনারা ভাবতেছেন এটা ফেক? কিন্তু না, এটা শিওর আইফোন 13 প্রো ম্যাক্স। এই যে ওই আমার একটা চিনতে দে তো। বড় কোনো নতুনত্ব না থাকা সত্ত্বেও প্রশংসার শীর্ষে থাকা আইফোন 13 প্রো ম্যাক্স রিয়েল লাইফে আসলে কীরকম? চোখে পড়ার মতো তেমন বড় কোনো ইনোভেশন না থাকলেও বেশিরভাগ মানুষই দেখি বলতাছে দি বেস্ট স্মার্টফোন আই হ্যাভ এভার ইউজড। বাট কথাটা এই ফোনটার সাথে আসলে কতটুকু যায়? আমার কাছে মনে হয় যে এটা দি বেস্ট স্মার্টফোন না বলে দি মোস্ট পাওয়ারফুল স্মার্টফোন রাইট নাও এটা বলা উচিত। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের এই ভিডিওতে আইফোন 13 প্রো ম্যাক্স নিয়ে কথা বলবো। হ্যাঁ, আমি এখনও বেঁচে আছি, আমার কিডনি দুইটা আছে। আইফোন 13 প্রো ম্যাক্স ফোনটা কি আসলেই এত জোস? আপনি যদি আইফোন 12 প্রো ম্যাক্সে থেকে থাকেন তাহলে আপনার কি আইফোন 13 প্রো ম্যাক্সে আসা উচিত? আর বেস্ট ওয়ার্ডটা এই ফোনটার সাথে কতটুকু যায়? আজকের এই ভিডিওতে থাকবে আইফোন 13 প্রো ম্যাক্সের রিভিউ। তো চলুন শুরু করা যাক। আইফোন 13 প্রো ম্যাক্সের মধ্যে আপনার ফোনটার আগে সর্বপ্রথম ক্যামেরা বাম্পের দিকে নজর যাবে, কারণ এই ফোনের ক্যামেরা বাম্পটা এতই বড়। এটা আসলে আমি ধরে দেখাতে পারছি না, কারণ এটা যদি আমি ধরে এভাবে দেখাতে চাই তাহলে আমি আর রাস্তা থাকবো না। আমি আমার বন্ধুর কাছে আইফোন 13 প্রো ম্যাক্সের ছবিটা পাঠাই, তারপর দেখেন ও কী বলছে। এটা একদম বাস্তব রিয়াকশন। ক্যামেরা বাম্পটা একটু বড় আর নচটা একটু ছোট করা ছাড়া নোটিসেবল তেমন কোনো পার্থক্য পাবেন না আপনি 12 প্রো ম্যাক্সের সাথে। আর যদি বডির বক্সের শেপটা বাদ দেই তাহলে তো আইফোন 11 প্রো ম্যাক্সের সাথেও পার্থক্য খুঁজে পাওয়াটা খুবই মুশকিল হবে। তো ডিজাইনে তেমন কোনো পরিবর্তন থাকছে না। আপনি যদি 12 প্রো ম্যাক্সে থাকেন, 13 প্রো ম্যাক্স কিনলেও মানুষ আপনাকে পাবে 12 প্রো ম্যাক্স কিনছেন। বডিতে পাওয়ার বাটনের পজিশন ঠিকঠাক আছে, বাম পাশে আছে ভলিউম রকার আর হচ্ছে আইফোনের সাইলেন্ট করার যে স্লাইডার ওইটা, নিচে আছে স্পিকার গ্রিল আর আবারও লাইটনিং পোর্ট নট টাইপ সি, ওপরে আছে সেকেন্ডারি মাইক্রোফোন। নচটা যদিও ছোট হয়েছে, রিয়েল লাইফে দেখতেও ছোট লাগে, কিন্তু ইউজ করতে গেলে আগের মতোই নচটা চোখে লাগে। এবার আসি ইনহ্যান্ড ফিলে। ফোনটার ইনহ্যান্ড ফিল যথেষ্ট প্রিমিয়াম, সুপার প্রিমিয়াম। যদি অন্ধ কোনো মানুষকে হাতে দেন, দেওয়ার পরে ও বলবো যে না, দামি ভালো একটা জিনিস দিছে। একই সাথে ফোনটা হাতে নিলে আপনার মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে নিজের আত্মরক্ষার। কেউ যদি আপনাকে মারতে আসে আপনি এটা দিয়ে তার মাথা ফুটিয়ে ফেলতে পারবেন। ফোনটা যতই প্রিমিয়াম ফিলিং দেখ, ফোনটা সুপার আনকমফোর্টেবল। মানে আপনি হাতে নিবেন, হাতে নিলে একে তো যে বক্স শেপটা, ওই বক্স শেপটা ধরতে খুব একটা কমফোর্টেবল লাগে না, দেখতে যতটাই সুন্দর লাগুক। অন্যদিকে এই ফোনের যে সাইজ, ফোনের সাইজটা খুবই বড়, আর ফোনটার যে ওজন, আপনার মনে হবে যে আপনি ইট হাতে রাখছেন। লং টাইম ইউজের ক্ষেত্রে এটা অবশ্যই অবশ্যই আপনাকে বেড়া দিবে। তবে যে বক্সের মতো শেপটা, ওইটা দেখতে খুবই জোস লাগে, ধরতে কমফোর্টেবল না। এই ফোনটার ওজনের কারণে আপনি যদি আমার মতো রাতে এভাবে মুখের ওপর ফোন দেওয়া ফোন ইউজ করেন, তাহলে যদি আপনার মুখের মধ্যে ফোনটা পড়ে কোনোভাবে তাহলে হাসপাতাল ছাড়া আপনার কোনো উপায় থাকবে না। ফোনটার ডিসপ্লে আইফোনে ফার্স্ট টাইম 120Hz XDR সুপার রেটিনা ওলেড ডিসপ্লে। অ্যাপেল যাই বলুক, এটা একটা ওলেড ডিসপ্লে, কিন্তু অবশ্যই স্যামসাংয়ের ওলেডের সাথে এটা একটু পার্থক্য আছে, সেটা হচ্ছে জাস্ট কালারের। ফোনটার ডিসপ্লে এখনকার মধ্যে বেস্ট ডিসপ্লের মধ্যে একটা। সুপার রেটিনা মেটিনে যাই বলুক, আপনারা সবাই হয়তো এটা ধরে রাখছেন যে অ্যাপেলের 120Hz অনেক জুস। অ্যাপেল এবার আইফোনে 120Hz দিছে, সেটা অ্যাডাপটিভ রিফ্রেশ রেট হবে। মানে যখন আপনি ইউজ করবেন না তখন রিফ্রেশ রেটটা 10 নেমে যাবে, যখন ইউজ করবেন তখন 120 পর্যন্ত চলে যাবে। তবে আমি হাই রিফ্রেশ রেটটা ইউজ করে আইফোন যে আগের যে 60Hz ইউজ করছি ওটার মধ্যে তেমন বড় কোনো পার্থক্য পাই নাই, মানে অলমোস্ট কাছাকাছি। অ্যান্ড্রয়েডে দেখবেন 60Hz থেকে 120Hz বা 90Hz চলে গেল, মানে অনেক বড় একটা পার্থক্য লাগবে, অনেক স্মুথ লাগে। আইফোন কিন্তু আগে থেকেই অনেক স্মুথ, ওইটার তুলনায় 120Hz আমার কাছে মানে অত জোস লাগে নাই, মানে কাছাকাছি। তবে ইউজ করার সময় আমি একটা প্রবলেম পাইছি, এটা অ্যাডাপটিভের কারণে হয়েছে নাকি সফটওয়্যারের কারণে হয়েছে সেটা আমি জানি না। যখন আমি স্ক্রল করতে যাই ফার্স্টের দিকে অনেক স্লো মনে হয়, পরে আস্তে আস্তে সেটার স্পিড বাড়ে। এমনি তো অন্যান্য আইফোনে স্ক্রল করলে একবারেই মানে ওই পেজে চলে যায়, কিন্তু এটার মধ্যে মানে যাইতে চায় না, প্রথম দিকে যাইতে চায় না, পরে দিয়ে দেখি যে আস্তে আস্তে ফাস্ট হয়ে যায়। বাট এটার 120Hz জোস। আপনি যদি শুধু 120Hz জন্য আইফোন 13 প্রো ম্যাক্স কিনতে চাইতেছেন,
তাহলে একটু ওয়েট করেন, আরও কিছু বাকি আছে ওটা দেখেন তারপর। অ্যাপেলের মতে এইবার তারা যে ক্যামেরা আপডেট করছে সেটা নাকি পিছনের কত বছর যেন করে নাই, মানে এত বড় আপডেট করছে। এটার মধ্যে মেইন ক্যামেরা হিসেবে আছে 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইডো, 12 মেগাপিক্সেল টেলিফোটো, 12 মেগাপিক্সেল, তিনটা 12 মেগাপিক্সেলের ক্যামেরা। আলট্রা ওয়াইডের মধ্যেই ম্যাক্রো ক্যামেরার ফিচারটাও দিয়ে দিছে, যেটা খুবই ভালো কাজ করছে আরেকটা ক্যামেরা না দেওয়া। এই জিনিসটা সবার করা উচিত। এটার ফটো কোয়ালিটি প্রায় ন্যাচারাল, মানে মাঝে মাঝে দেখবেন যে ছবিগুলো খারাপ লাগে, ন্যাচারালি আপনি যেরকম দেখতেছেন ছবিতে ঠিক ওরকমই উঠবে। এমনিতে নর্মাল যে আটা ময়দাওয়ালা যে মোবাইলের ক্যামেরাগুলো আছে ওইগুলো যারা ইউজ করে অভ্যস্ত, তারা যদি আইফোনের ক্যামেরা ইউজ করে তাহলে ফার্স্টের দিকে খুবই খারাপ লাগবে, মানে ছবিগুলো একদমই ভালো লাগবে না। আপনি যদি সুন্দরভাবে তুলতে পারেন তাহলে অনেক জোস জোস শট পাবেন। মেইন ক্যামেরার ছবিগুলোর মধ্যেও ডিটেল যথেষ্ট ভালো ছিল, আলট্রা ওয়াইড টেলিফোটো সবগুলোতেই ছবিগুলো ন্যাচারাল থাকে আর ডিটেলস যথেষ্ট ভালো আছে। কিন্তু আপনি যদি জুম করেন, অনেক জুম করে ছবি তোলেন, তাহলে ওইটার মধ্যে ডিটেলস থাকবে না, আর এটা স্বাভাবিক, স্যামসাংয়ের মতো 100x জুম এটার মধ্যে দেয় নাই। এটার পোর্ট্রেট ফটোগুলো ভালো, কিন্তু আমি আর একটু বেশি এক্সপেক্ট করছিলাম, তবে ওভারঅল পোর্ট্রেট ফটোগুলোও ভালো। আইফোন 13 প্রো ম্যাক্সের পোর্ট্রেটগুলো দেখার পরও আমার কাছে গুগল পিক্সেলের পোর্ট্রেটগুলো ভালো লাগে। আর এটার ম্যাক্রো ক্যামেরাটা জোস ভালোই কাজ করে, এখানে আপনারা কিছু ছবি দেখতে পারতেছেন। তবে একটা ঝামেলা আছে, এটা অটোমেটিক সুইচ হয়ে যায়, এটার জন্য কোনো মানে অপশন দেওয়া হয় নাই যে আমি কোন সময় ম্যাক্রোতে সুইচ করব, কোন সময় মেইন ক্যামেরাতে আসব, যার কারণে আমি যখনই কোনো সাবজেক্টের সামনে নিয়ে যাই সামনে নেওয়ার পর অটোমেটিক সুইচ হয়ে যায়, আর আমি ওইটাকে মেইন ক্যামেরাতে সুইচও করতে পারি না। এবার কথা বলি আইফোনের ভিডিও নিয়ে। এই একটা জায়গা যেখানে এখন পর্যন্ত কোনো স্মার্টফোন আইফোনের ধারে কাছেও আসতে পারে নাই, ভিডিও কোয়ালিটিতে আইফোন কিং, মানে এটার ধারে কাছেও কোনো ফোন আসতে পারে নাই। এখন আপনি যতই বলেন যে হুয়াওয়ের ফ্ল্যাগশিপ, স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ, যত ফ্ল্যাগশিপই আনেন আইফোনের মতো যে এক্সপোজার ব্যালেন্সটা বা যে কালারগুলো ব্যালেন্স করে ওইগুলা অন্যান্য ফোন করতে পারে না। আইফোন 13 প্রো ম্যাক্স দিয়ে আপনি 4K-তে 24, 30, 60 FPS পর্যন্ত ভিডিও করতে পারবেন, আর ফুল এইচডিতে আপনি 240 FPS পর্যন্ত ভিডিও করতে পারবেন, যেটা হচ্ছে স্লো মোশন। এটার মধ্যে 10-bit HDR ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে, সাথে আছে স্টেরিও সাউন্ড রেকর্ডিং। এই 10-bit HDR রেকর্ডিংটা এটা ডিফল্টে অন থাকে, আমি এটা দিয়ে যখন ভিডিও করছি ওটা আমি জানতাম না যে 10-bit অন ছিল, যার কারণে আমি ভিডিওগুলো নেওয়ার পর দেখি যে ভিডিও সবগুলো সাদা দেখা যাইতেছে। তো এটা আমি জানি না কেমনে রিকভার করবো, বাট এটার ভিডিও কোয়ালিটি বেস্ট। ভিডিও করার সময় আইফোন 13 প্রো ম্যাক্স ভালোই হিট হয়, যেটা আমি একদমই আশা করি নাই। এত পাওয়ারফুল ফোন হওয়া সত্ত্বেও এই ফোনটা ভিডিও করার সময় বেশ ভালো পরিমাণে হিট হয়। এটা সেলফি ক্যামেরা হিসেবে আছে 12 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, যেটাতে আপনি 4K 60 FPS পর্যন্ত ভিডিও করতে পারবেন, আর ফুল এইচডিতে 120 FPS পর্যন্ত রেকর্ড করতে পারবেন। এটার সেলফি কোয়ালিটিও ছিল মেইন ক্যামেরার মতোই, ডিটেলসও ভালো আছে, ফটোগুলো খুবই ন্যাচারাল। আপনি যদি ফটোগ্রাফার না হন বা এইসব সম্পর্কে আপনার ধারণা কম থাকলে এটা দিয়ে ছবি তুললে আপনার মাথা মতো গরম হয়ে যাব, কারণ এটার মধ্যে সোশ্যাল মিডিয়া রেডি ছবি দিব না, এটার মধ্যে একদম ন্যাচারাল ছবি দিবে, যার কারণে অনেকের ভালো লাগবে, অনেকের ভালো লাগবে না। তারপর আইফোন 13 প্রো ম্যাক্সের মধ্যে অ্যাপেল প্রথমবারের মতো দিছে সিনেমাটিক মোড। আমার কাছে মনে হয় যে এই সিনেমাটিক মোডটা আইফোন 13 প্রো ম্যাক্সের মধ্যে সবচেয়ে বড় আপগ্রেড। সিনেমাটিক মোডের মধ্যে আপনি যেরকম DSLR দিয়ে ভিডিও করতে গেলে ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে যায়, ওই রকম আপনি ভিডিও করতে পারবেন, ভিডিও করতে গেলে আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে যাবে, আর এটা খুবই ভালোভাবে কাজ করে, মানে প্রথম দিকে দিছে তার মধ্যে এত ভালোভাবে কাজ করে যেটা আমি আশা করি নাই। আর 2-3 আপডেট দিলে তো এটা পুরো নেক্সট লেভেলের হয়ে যাবো। আমি জানি না ভিডিওটা ঠিক করতে পারবো কিনা, কিন্তু সিনেমাটিক মোডে আমি রেকর্ড করছি আর সেটা যথেষ্ট ভালো, পুরা তো একদম DSLR মতো 100-100 হইব না, কিন্তু অলমোস্ট কাছাকাছি চলে গেছে। তো এটা থেকে বোঝা যাইতেছে নেক্সটে যে আপডেটগুলো আসবে ওইটাতে অলমোস্ট DSLRকে ওরা ধরে ফেলবে। যারা ক্রিয়েটর আছেন তারা এই মোডটার জন্য অবশ্যই অবশ্যই আপনাদের ফোন আপগ্রেড করতে পারেন, আর এই মোডে ভিডিও করার পর আপনি ভিডিও করার পরও ফোকাস চেঞ্জ করতে পারবেন। তবে এই মোডের একটা অসুবিধা হচ্ছে এটা বিশাল বড় পরিমাণ জায়গা খায়, আর যার কারণে আপনার সর্বনিম্ন 512 GB
বা 1 TB স্টোরেজ নেওয়া উচিত যদি আপনি ক্রিয়েটর হন, এই মধ্যে অনেক ভিডিও করেন। তাহলে ব্যাটারি সেকশনে আইফোন 13 প্রো ম্যাক্স শুধুমাত্র বেস্ট ফোন না, এটা পুরো কাঁপায় দিছে। মানে অলমোস্ট 10 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম, যেটা এখন পর্যন্ত কোনো স্মার্টফোন দিতে পারে নাই, দিতে পারলেও সেটা আমার জানা নাই। অ্যাপেল এই বছরই 120 Hz দিছে, এই বছরই এত ভালো ব্যাটারি ব্যাকআপ দিছে। আইফোন 13 প্রো ম্যাক্সে আছে 4352 mAh ব্যাটারি। mAh ম্যাটার না, এটার মধ্যে যে ব্যাটারি ব্যাকআপ পাবেন সেটা আপনারা অন্যান্য মানে বর্তমানে যত সব স্মার্টফোন আছে ওইসব স্মার্টফোন থেকে আরও বেশি ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর এটাতে ফাস্ট চার্জিং সাপোর্ট করে 27 ওয়াট পর্যন্ত। এখানেও একটা গেম খেললো অ্যাপেল, ম্যাক্সেফের চার্জার সাপোর্ট করে 15 ওয়াট পর্যন্ত, আর অন্যান্য যে ওয়্যারলেস চার্জিং আছে সেটা সাপোর্ট করে 7.5 ওয়াট পর্যন্ত। পারফরমেন্স সেকশন নিয়ে আর কি বলবো, এটার মধ্যে ব্যবহার করা হয়েছে A15 Bionic চিপ, যেটার পারফরমেন্স একদম পুরা টপ লেভেলের। পারফরমেন্সের দিক দিয়ে আইফোন 13 প্রো ম্যাক্স নাম্বার 1। এটা হচ্ছে বর্তমানে সবচেয়ে পাওয়ারফুল স্মার্টফোন। গেমিং, ভিডিও এডিটিং যাই করেন আপনি, সব কিছুই এটা ভালোভাবে আরামসে হ্যান্ডেল করতে পারবে। আমি দুঃখিত, এটার মধ্যে আমি আপনাদেরকে পাবজি খেলে দেখাতে পারি নাই, কিন্তু পাবজির মধ্যে এটা সর্বোচ্চ সেটিং সাপোর্ট করবে। আর ফ্রি ফায়ারের মধ্যে আপনারা এটা দেখতে পারতেছেন পারফরমেন্সটা কীরকম আছে, একদম পুরা টপ। এটার ওপর পারফরমেন্স বর্তমানে এখনকার স্মার্টফোনের মধ্যে এটাই হচ্ছে বেস্ট পারফরমেন্সের দিক দিয়ে। ওভারঅল ফোনটা কেমন, আপনি এটা দিয়ে যত হেভি ইচ্ছা তত হেভি ভিডিও এডিটিং করতে পারবেন, যত হেভি ইচ্ছা তত হেভি গেম খেলতে পারবেন। মানে পারফরমেন্সের দিক দিয়ে আপনি যা কিছু ইচ্ছা তা কিছু এটা দিয়ে করতে পারবেন। ব্যাটারি লাইফও যথেষ্ট ভালো, আপনি 9 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাবেন। আপনি যদি হেভি ইউজারও হন তারপরও আপনার একদিন চলে যাবে। কিন্তু এই ফোনটা ইউজ করতে খুবই আনকমফোর্টেবল, আপনি ধরতে গেলে মনে হবে যে একটা ইট হাতে নিছেন, আর ধরার মধ্যে কমফোর্টেবল না, কারণ ফোনটার সাইজটা অনেক বড়, আর যে বক্সের শেপ সেটার কারণে ধরতেও মানে ওরকম একটা গ্রিপ পাওয়া যায় না। তো ওভারঅল এই ফোনটা হচ্ছে পাওয়ারফুল একটা স্মার্টফোন, যেটা আপনি যত হেভি কাজ হোক তত হেভি কাজই করতে পারবেন, কিন্তু কমফোর্টেবলের দিক থেকে এটা অতটা কমফোর্টেবল না। আপনি যদি ফোনটা পকেটেও রাখেন বিশাল বড় একটা ফোনের মতো লাগবে। আপনি যদি ক্রিয়েটর হন, এটার যে সিনেমাটিক মোড ওটা সত্যি নেক্সট লেভেলের, অনেক জোস, অনেক ভালো কাজ করে। আমি সর্বপ্রথম যখন ভিডিও করতেছি প্রিভিউর সময় ব্লারটা অতটা মানে ন্যাচারাল দেখা যায় না, কিন্তু যখন এটা ভিডিও করা শেষ করবেন তখন আপনি যখন ভিউ করবেন, ভিউ করলে দেখবেন যে ব্লারটা অনেক জোস লাগে, একদম DSLR মতো লাগে। 12 প্রো ম্যাক্স থেকে কি আপনার এখানে আসা উচিত? আপনি যদি ক্রিয়েটর হন, প্রফেশনালি ভিডিও করেন, সেক্ষেত্রে সিনেমাটিক মোডটা আপনার অনেক কাজে দেবে। 12 প্রো ম্যাক্স থেকে সিনেমাটিক মোডটার জন্য আপনি অবশ্যই আসতে পারেন, কিন্তু আপনি যদি এমনিতে ভিডিও টিডিও না করেন, জাস্ট গেম খেলেন, আর আপনার যদি 120 Hz জন্য আসতে মন চায়, তাহলে আমার মনে হয় না যে 120 Hz জন্য আপনার 12 প্রো ম্যাক্স থেকে আইফোন 13 প্রো ম্যাক্সে আসা উচিত। কারণ 120 Hz স্মুথ, বাট একদম অত বড় পার্থক্য করে না, একটু খালি পার্থক্য করে আইফোনের 60 Hz সাথে, অ্যান্ড্রয়েডের মতো এত বড় পার্থক্য করে না। বেস্ট নামটা কি আইফোন 13 প্রো ম্যাক্সের সাথে যায়, এখন এটা এক একজনের এক এক রকম মতামত। আমার কাছে বেস্ট নামটা এটার সাথে যায় না। এটা পাওয়ারফুল ঠিক আছে, কিন্তু হাতে নিয়ে অনেকক্ষণ ইউজ করা যাবে না, হাতে নিতে কমফোর্টেবল না, ফোনটা পকেটে রাখতেও কমফোর্টেবল না, ফোনে ফাস্ট চার্জিং এখনও অতটা ফাস্ট না, ওয়্যারলেস চার্জিংটাও অতটা ফাস্ট না, আর প্রাইস ওইটা তো নাই বললাম, বাংলাদেশে এটা 2 লাখ বা 2 লাখের একটু কম হবে। তো আমার কাছে মনে হয় যে আপনার যারা দিন রাত গেম খেলবেন বা যাদের গেমিং চ্যানেল আছে তাদের জন্য ফোনটা বেস্ট হবে, যারা ক্রিয়েটর আছেন তাদের জন্য ফোনটা বেস্ট হবে, এমনিতে নর্মাল মানুষ যারা আইফোন 11 সিরিজে আছেন তাদেরও আইফোন 13 প্রো ম্যাক্সে আসার কোনো দরকার নাই। আমার কাছে আইফোন 13 প্রোটা বেস্ট মনে হয়, কারণ ওইটার সাইজটা অরিজিনালি মোবাইলের মতো। আইফোন 13 প্রো ম্যাক্সের সাইজটা না মোবাইল না ট্যাব, দুইটার মাঝখানে। এক একজনের এক এক রকম মতামত, তো আমার মতামত এটাই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, যদি আমি কোনো কিছু ভুল বলে থাকি আর আপনার এক্সপিরিয়েন্স যদি অন্যরকম হয় তাহলে সেটা অবশ্যই কমেন্টে শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।